হেরিটেজ হেরিটেজ বলতে আসলে আমি আপনাকে একটু আগে যেরকম বলছিলাম মানে আমাদের দেশটা তো ম্যাক্সিমাম হেরিটেজ আসলে খুব বেশি দিন লাস্ট করে না কারণ খুব হিউমিড কান্ট্রি সো দেখা যায় দুই তিনশো বছর বা তার আগের যে কোনো স্থাপনা সার্ভাইভ করে না আর তাছাড়া ভৌগোলিক কানেকশনের কারণে আমাদের দেশের ম্যাক্সিমাম অংশ আসলে বদ্বীপ মানে প্লাবনভূমি ছিল সো ওই আমাদের এদিকে পুণ্ড বরেন্দ্র আর উপর দিকে ওই সিলেটের অংশটা চিটানের অংশটা বা দেবাদী সবই নতুন ভূমি তো তারপরেও আমাদের দেশে যেসব ইউনিক হেরিটেজ সাইট আছে মানে ওয়ার্ল্ড ক্লাস কিছু জিনিস আছে সারা পৃথিবীকে দেখানোর মতো সারা পৃথিবীর মানুষ এসে দেখবে এরকম এবং আসেও বাংলাদেশের জাপান থেকে সবচেয়ে বেশি ট্যুরিস্ট আসে আমাদের বুদ্ধ ট্রেলটা দেখার জন্য বুদ্ধ ট্রেলটা হচ্ছে বুদ্ধ ধর্মের উৎপত্তি তো ওই নেপালের ওই নিচে বিহারের উপরের অংশটা থেকে জি লুম্বিনী বা ওই নিচের অংশটা থেকে এটাকে বৌদ্ধ গয়া বলে ওই অংশটা থেকে তারপর আপনি খেয়াল করবেন বৌদ্ধ ধর্মের বিস্তৃতিটা কিন্তু আস্তে 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 এইদিকে দিকে বাংলাদেশ হয়ে মায়ানমার হয়ে থাইল্যান্ড হয়ে কম্বোডিয়া ওই দিকে চলে গেছে তার মানে বৌদ্ধ ধর্মের বিস্তৃতির একটা মানে টাইম লাইন আছে একটা টাইম লাইন আছে ফ্রেম আছে আপনিও যদি খেয়াল করেন আমাদের দেশের বিহারগুলো দেখেন একদম যদি ওই দিকের বিহার নালন্দা তো ওই পাশে পড়েছে ওইগুলা বাদ দিলাম আমাদের দেশের বিহারের ভিতর চিন্তা করলে একদম জগদ্দল বিহার দামহাট একদম সীমান্ত সংলগ্ন এলাকায় তারপর আরেকটু এদিকে আসলে আপনার দিনাজপুর পাবেন সীটাকুট বিহার আরেকটু আসলে হলুদ বিহার আর আপনাদের নগাঁয় আপনার নগাঁয় যদি আসেন তাহলে তো পাহাড়পুর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ছিল মানে ভাবা যায় না এত বড় একটা বারোশো বছর থেকে আমাদের বিশ্ববিদ্যালয় সেটাই হিউজ মানে আপনি চিন্তা করেন এটা কিন্তু আসতেছে মানে আমরা কিন্তু ওই দিক থেকে আস্তে আস্তে পূব দিকে যাচ্ছি তারপরে আরেকটু যদি আপনি সামনে আসেন আপনি বগুড়ার বিশাল অঞ্চলটা পাবেন ওই হসানগড় ওইখানকার বৌদ্ধ বৌদ্ধ স্থাপনাগুলো আরেকটু আসার পর জিনিসটা একটু বিচ্ছিন্ন হয়ে গেছে কেন কারণ আগে তো এখানে কোনো নদী ছিল না ওই ভূমিকম্পের পরে গ্রেট যে আট কয়েকটা হলো তারপরে তো ওই ইয়ার মানে ব্রহ্মপুত্রের দিক পরিবর্তন হয়ে যমুনা নামে এদিকে চলে আসলো তো কিছু যদি থাকেও সেটা হয়তো হারিয়ে গেছে হারিয়ে গেছে তারপরে আবার খুব ঢাকার খুব কাছাকাছি যদি বৌদ্ধবিহার চিন্তা করেন সাভারি মজিদপুর একটা বৌদ্ধবিহার আছে তার মানে দেখেন একটা লাইন আর তারপর ঢাকা বাদ দিলে আরেকটু যদি আমি সামনে যাই কুমিল্লাতে তো ময়নামতি বিশাল স্থাপনা তো এই যে পুরো লাইনটা এটাকে বৌদ্ধা ট্রেল বলে আর কি হ্যাঁ এটা কিন্তু সেল হয় জাপানি প্রচুর পর্যটক বাংলাদেশে আসে এটা দেখতে এবং আপনি যদি প্রপার মার্কেটিং করা যায় যে দেখেন যখন আমেরিকার জন্ম হয়নি যখন অস্ট্রেলিয়ার জন্ম হয়নি যখন ক্যানাডার জন্ম হয়নি যারা আজকে পৃথিবী রোল করছে তখন আমরা পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় কিংবা মানে সে সময় কত শিক্ষিত একটি জায়গায় কিন্তু আমার অবস্থান ছিল আমাদের মানে ভাবলেও কিন্তু একটা গাটা সেটাই আসলে পৃথিবীর যেমন আপনি যদি চিন্তা করেন এক একটা আইস এজের পরে পরে কিন্তু

অবস্থায় আছে সেটাকে এনজয় করতে হবে কিন্তু তারপরে আমরা একটু অবাক হই মাঝে মাঝে যে ইতিহাস যখন আমরা দেখি হ্যাঁ যে পাশেই আমাদের পাশেই মানে আমরা নিজের দেশেই আমরা এত সমৃদ্ধ ছিলাম একটা সময় মানে আমি অন্য কথা বলছি না আমরা গরিব বর্গের কথা বলছি না আমি বলতেছি যে আমাদের যে জ্ঞানের যে একটা বিষয় যে আমরা অ্যাটলিস্ট শিক্ষিত হই আসলে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে মানুষ কখন জ্ঞান অর্জন সাহিত্য চর্চা শিল্প সাহিত্যের দিকে যায় তখনই যাবে যখন আপনার পেটে পর্যাপ্ত ভাত থাকবে আমাদের এই নদী মাতৃক নদীর কথা আবার কিন্তু আসতেছে আমাদের এই নদী অববাহিকার কারণে মানে আমাদের কিন্তু কখনো ভাতের চিন্তাটা ছিল না আমাদের পূর্বপুরুষরা কিন্তু আর কিছু না হোক চিন্তা করে ভাতটা তারা খেয়েছে পেটটা ভর্তি থেকেছে মাছ হ্যাঁ মাছ ভাত খেয়েছে তখন তারা সাংস্কৃতিক বিকাশ হয়েছে তাদের তারা মানে হাতে সময় পেয়েছে তারা কবিতা লিখেছে গান লিখেছে শিল্প সাহিত্য চর্চা করেছে জ্ঞানের চর্চা করেছে ধর্মের বিকাশ ঘটেছে ধর্ম তো সংস্কৃতির একটা অংশ কিন্তু দেখেন আপনি যাদের কথা বলছেন তাদের বছরের আট মাস তারা থাকে বরফের নিচে তাদের খাবারটাও পর্যন্ত তাদের অন্য অংশে গিয়ে ব্যবসা করে জোগাড় করে আনতে হয় উপায় ছিল না সো আলটিমেটলি তারা যে রিসোর্স গুলা গত এক হাজার বছরে এক জায়গায় করতে পেরেছে সেটার উপর বেস করে তাদের বর্তমান প্রজন্ম এনজয় করছে এনজয় করছে রাইট তো এটাই সো এই জিনিসটা নাও থাকতে পারে এই সুখ তাদের নাও সইতে পারে আপনাদের সাথে কথা বলে যে জগদ্দল বিহারের কথা বললেন আমি কিন্তু বাংলাদেশের আ আমি যেটা মনে করি যে সবচাইতে সমৃদ্ধশালী একটা অঞ্চল কিন্তু প্রিয় কয়েকটা জেলা হ্যাঁ এবং আমি নওগাঁ জেলার আমার দাদার বাড়ি আমি সেই সুবাদে অনেকবার যাওয়া হয়েছে এই যে হলুদ বিহারের কথা বলি ছোট ছোট বিহার ওখানে পাঁচটি কিন্তু বিহার রয়েছে অসংখ্য রাজবাড়ি রয়েছে এটা কিন্তু আমাদের যারা দর্শকরা হয়তো আজকে আমাদের যে গল্পটা শুনে হয়তো বা তারা জানতে পারবেন কিন্তু আপনারা এই জগদল বিহারে যান এই যে বারোশো বছরের পুরনো একটা স্মৃতি এটা কিন্তু আমেরিকার নেই

এই গাছটা কি দেখতে একদিন আসতে হবে তো আমি লোকালি লোকজনের সাথে কথা বলছি ওই এলাকার মানুষজন জায়গাটার নাম হচ্ছে লাহিরি মোহনপুর মানে বাপ্পি লাহিরিদের আদি বাড়ি ওই এলাকায় পড়েছে জাস্ট এর পারে চলন বিলের পারে তো আমি লোকাল মানুষের সাথে যোগাযোগ করেছি ওরাও বলতে পারে না কি গাছ ওরা বলে এটা অচিন গাছ তো ওই গাছ দেখার জন্য আমি একটা ট্রিপ করেছিলাম ওই ট্রিপে গিয়েই দেখেন আমি সলভটায় গেলাম এই একটা জায়গায় আমার ডিসকভার হলো ওই সময় আমার এক ফ্রেন্ড পাওয়া গেলো সে এখানকার সার্কেল এসপি সে সেও আমার সাথে গেলো আমরা ওই গাছটা দেখার জন্য ওই মোহনপুর স্টেশনে গেলাম সেই স্টেশনে দুপুরের খাবার খেলাম এবং গাছটা দেখলাম এবং ফাইনালি গাছটা শনাক্ত করলাম এটা আমাদের দেশে খুব কম কিন্তু পশ্চিমবঙ্গের গাছটা আছে গাছটার নাম হচ্ছে ভোলা গাছ ভোলা গাছ বিশাল হিউজ গাছ খুব সুন্দর ফুল হয় আপনি সার্চ করলে পাবেন মোহনপুর স্টেশনে গাছটা এখনও আছে তারপর ওইখান থেকে আমরা গেলাম ওই ওই বাজারেই ছানার জিলাপি বিক্রি হয় দুলাল নামে এক ব্যক্তি বিক্রি করে আমার খাওয়া বেস্ট জিলাপি ওইটা আমি কিন্তু জেনে যাইনি দিস থিং তো এরকম মানে আপনি যখন একটা জিনিসের উদ্দেশ্যে যাবেন আপনি যদি চোখ খান খোলা থাকে ভ্রমণের সময় যদি সচেতন থাকেন আরো নতুন নতুন জিনিস আপনার সাথে অ্যাড হবে কি চমৎকার আপনি যখন কথা বলছিলেন তখন আমার জীবনের বেস্ট আমি এই যে মাঠা বললেন কিংবা ঘোল ঘোল আমি খেয়েছি কিন্তু পাঞ্জাবে হ্যাঁ যে আপনাদের ওদের গুরুদ্বারা যেটা সবচেয়ে স্বর্ণ মন্দির নাকি আছে ওইখানে সামনে যেটা পাওয়া যায় মানে কি যে অসাধারণ আর পাঞ্জাবিরা তো একটু এই দিকটাতে বেশি আরকি হ্যাঁ দুধের যে ইয়েটা আর কি মানে একদম মুখে লেগে আছে তো আমি এরপরে চেষ্টা করব হ্যাঁ আরেকটা ভালো মিষ্টি পাইছি ওই দই আর মাঠা এই টাইপের জিনিস মুন্সিগঞ্জের দিকে ভালো বিক্রমপুরে ওইখানে একটা বাজার আছে শুভচনি বলে বাজারটা কি নদীও একটা আছে শুভচনী নামে চিন্তা করেন কি সুন্দর কি সুন্দর হাট এই শুভচনীর হাটের কথা আপনি পদ্মা নদীর পাবেন আচ্ছা ওই খুব ইন্টারেস্টিং মানে ওই জায়গাগুলো যদি আপনি ঘুরেন আপনি অনেক কিছু টাচ পাবেন এই অনুভাইরা সহ আমরা কিন্তু ঘুরে আসলাম ওই মানিক বন্দ্যোপাধ্যায়ের মহাবাড়ি ওই যে পুতুল নাচের ইতিকথা যেখান থেকে শুরু হলো প্রথম দৃশ্য আকাশের দেবতা কটাক্ষ করিলেন গাউদিয়া গ্রাম ওই গাউদিয়া গ্রামে ওই খালের মুখে পদ্মার পরে আমরা গেলাম কি সুন্দর মানে চিন্তা করেন আপনি যদি সাহিত্যের সাথে যদি আপনি যান হুমায়ুন আহমেদ ট্রেল আমি একটা বানাইছি হুমায়ুন আহমেদ ট্রেল মানে কি আপনি হুমায়ুন আহমেদের বইয়ে কমন যে ডেস্টিনেশনগুলোর নাম শুনবেন পুকুর সোহাগি হ্যাঁ তারপরে এই নীল নীলগঞ্জ আচ্ছা হ্যাঁ তারপর ওই মোহনগঞ্জ এই তারপর অনেকগুলো রেল স্টেশনের কথা আছে এই এই জায়গাগুলো ট্রেনটা এদিক দিয়ে কিন্তু যায় গৌরীপুর জংশন পর্যন্ত এই স্টেশনগুলোতে থেমে আপনি স্টেশনগুলা দেখবেন খুব ভাল লাগবে এই যে আমি যখন নীলগঞ্জে গেলাম ফার্স্ট আমি কিন্তু গেলাম কাকি দেখতে আমি গিয়েছিলাম ওই মানে আমাদের এই এখানকার ভারতীয় উপমাদেশের প্রথম যে মহিলা কবি ছিল ওই ভদ্র মহিলার মানে সমাধিটা ওইখানে তো ওইখানে গিয়ে আমি অবাক হলাম পাশে হচ্ছে নীলগঞ্জ স্টেশন মানে আরে এটাই তো হুমায়ুন আহমেদের সেই নীলগঞ্জ কিশোরগঞ্জের মানে আমি কি উদ্দেশ্যে গেলাম আমি কি পেয়ে গেলাম মানে ট্রাভেলটা এরকমই ট্রাভেল আপনি এত উদ্দেশ্যটা জরুরি না কোথাও যাওয়াটাই জরুরি সেটাই তো এখানে যাওয়ার পর আমি অবাক হয়ে গেলাম এটার পাশেই তো নীলগঞ্জ স্টেশন হুমায়ুন আহমেদের বইয়ে কত পড়েছি তারপর আমার ইচ্ছে হলো আচ্ছা ঠিক আছে আমি তাহলে পরের স্টেশনটা যাই স্টেশন এটাও তো হুমায়ুন আহমেদের বইয়ে পড়েছি এভাবে আঠারো বাড়ি করে ঘুরে 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 আমি চলে গেলাম একদম গৌরীপুর জংশন পর্যন্ত মানে এটার নাম আমি দিলাম আমার হুমায়ুন ট্রেল হুমায়ুন আহমেদের ট্রেল মানে দেখেন এরকম প্রত্যেকটা জিনিস আপনি যদি লিটারেচারের সাথে রিলেট করতে

যদি আপনি না পড়েন ট্রাভেল কোনোদিন এনজয় করতে পারবেন না মজারাই এ